माननीय सदस्य बेगम फजिलुद्दीनेसा बाप्पी बोले आसन 47 अपने समय 10 मिनट माननीय स्पीकर आपके धन्यवाद 2012-13 साल बजेटर ऊपर साधारण आलोचन सुजोग दे आपके धन्यवाद आलोचना शुरूते विनम्र चित्ते श्रद्धा जानाई सर्वकालेर सर्वश्रेष्ठ बांगाली जातिर जनक बंगबंधु शेख मुजिबुर रहमानेर प्रति 75-এর 15 आगस्ट इतिहासेर निर्मम हत्याकांडेर शिकार सकल शहीदेर प्रति जातीय चार नेतार प्रति महान मुक्तिजुद्धेर शहीदेर प्रति गणतान्त्रिक आंदोलन संग्राम भाषा संग्राम एवं जनगणेर भोट ओ भातेर अधिकार प्रतिष्ठार लड़ाई जारा जीवन दिएछेन तादेर प्रति माननीय स्पीकार रूपकल्प 2021 বাস্তবায়নের লক্ষ্য নিয়ে আগামীর পথ রচনায় দেশের 42তম ও সরকারের চতুর্থ বাজেট আমাদের চিরসবুজ সদা হাস্যময় অর্থমন্ত্রী ঐতিহাসিক 7 জুন এই মহান সংসদে উপস্থাপন করেছেন সেজন্য আমি তাকে জানাই আন্তরিক অভিনন্দন প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায় প্রাককলন করা হয়েছে 139,670 কোটি টাকা যা জিডিপির 13.4% ব্যয় প্রাককলন করা হয়েছে 191,738 কোটি টাকা যা জিডিপির 18.1% ঘাটতি 52,068 কোটি টাকা যা জিডিপির 5% মাননীয় স্পিকার 2021 সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যমায়ের দেশে উন্নীত করার পাশাপাশি ক্ষুধা দারিদ্র্য বেকার মুক্ত সুখী সমৃদ্ধ কর্মসংস্থানমুখী শিল্প বিনিয়োগ বান্ধব তথ্য প্রযুক্তির অর্থনৈতিক দেশ গড়ার স্বপ্ন এবং তা বাস্তবায়নের রূপরেখা রয়েছে এই বাজেটে প্রস্তাবিত বাজেটে সামাজিক অবকাঠামোতে বরাদ্দ রাখা হয়েছে মোট বরাদ্দের 24.2% মানব সম্পদ অর্থাৎ শিক্ষা স্বাস্থ্য খাতে 20.5% ভৌত অবকাঠামো খাতে 27.8% কৃষি ও পল্লী উন্নয়ন খাতে 14.9% বৃহত্তর যোগাযোগ খাতে 7% এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে 5% এই বাজেটে জিডিপির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 7.2% আমাদের দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে অর্থনৈতিক উন্নতি অব্যাহত রেখে আমরা জিডিপির এই লক্ষ্যমাত্রা অবশ্যই অর্জন করতে পারব মাননীয় স্পিকার 5 জুন রাজধানীর একটি 5 তারকা হোটেলে আমাদের মাননীয় বিরোধী দলের নেতা যিনি আবার 5-5টি জন্ম তারিখের অধিকারিনী এই বাজেটকে বলেছেন ওনার ভাবনায় এটি নাকি ঘাটতি বাজেট পৃথিবীতে 160টি দেশে মাননীয় স্পিকার ঘাটতি বাজেট প্রণীত হয় তার মধ্যে 60টির বেশি দেশে বাজেটে ঘাটতির অনুপাত 5%-এর বেশি আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায় 6.8%, নেপালে 7.7%, খুদ মার্কিন যুক্তরাষ্ট্রে বাজেটে ঘাটতির অনুপাত 8.9%। মাননীয় স্পিকার তাদের সময় আমরা কি দেখতাম বাজেট উপস্থাপন করার আগেই দ্রব্যমূল্য জিনিসপত্রের দাম হুর হুর করে বেড়ে যেত আর এখন কমে বর্তমান সরকারের আমলে মানুষের আয় এবং ক্রয় ক্ষমতা বেড়েছে মাননীয় স্পিকার একজন দিনমজুর তাদের সময় পেত 100 টাকা এখন পায় 300 থেকে 500 টাকা মাননীয় স্পিকার মাথা পিছু আয় তাদের সময় ছিল 439 মার্কিন ডলার আর আমাদের সময় হয়েছে 828 মার্কিন ডলার অর্থাৎ দ্বিগুণ হয়েছে চালের দাম ছিল 40 থেকে 45 টাকা কেজি আর আমরা সেটিকে করেছি 23 থেকে 25 টাকা বর্ধিত দামকে কমিয়ে আনার চর্চা সংস্কৃতি একমাত্র আওয়ামী লীগই করতে পারে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার বিরোধী দলের নেতা বলেন দেশে প্রবৃদ্ধি নেই বাস্তব সত্য হচ্ছে বাংলাদেশের অর্জিত প্রবৃদ্ধি বৈশ্বিক প্রবৃদ্ধির চেয়ে বেশি এবং তার দ্বিগুণ মাননীয় স্পিকার বিশ্ব মন্দা সত্ত্বেও আমাদের অর্থনীতি স্থিতিশীল রয়েছে যেখানে প্রতিবেশী দেশ ভারত তাদের জিডিপি 9% থেকে 5.5% নেমে এসেছে সেখানে যখন বিশ্বব্যাংক বলে বাংলাদেশের প্রবৃদ্ধি 6.2% মাননীয় স্পিকার তখন আমাদের বুড়োর উৎপাদন এর সঙ্গে যোগ হয়নি সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ প্রবৃদ্ধির 7% ক্লাবে প্রবেশ করেছে তিনি বলেন দেশে বিনিয়োগ নেই 3 বছরে আমাদের বিনিয়োগ প্রবৃদ্ধি হয়েছে 41%। আমাদের রিজার্ভ বেড়ে হয়েছে 10 বিলিয়ন ডলারের উপর 3 বছরে আমাদের বৈদেশিক বিনিয়োগ হয়েছে 266 কোটি ডলার তারা 5 বছরে করেছিল 260 কোটি ডলার মাননীয় স্পিকার রেমিটেন্স 3 বছরে আমাদের রেমিটেন্স এসেছে 11.9 বিলিয়ন মার্কিন ডলার আর তারা 5 বছরে করেছিল 3.5 বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ আমাদের 3 বছরে তাদের 5 বছরের তুলনায় আমরা 3 গুণ বেশি রেমিটেন্স এনেছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমাদের অভ্যন্তরীণ সম্পদ দ্বিগুণ হয়েছে আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার দ্বিগুণ হয়েছে দারিদ্র্যের হার 41% থেকে কমে মাননীয় স্পিকার হয়েছে 31.5%। আর তাই আমরা সমর্থ হয়েছি জাতিকে একটি বৃহৎ বাজেট উপহার দিতে মাননীয় স্পিকার
তারা বলে এই বাজেট বাস্তবায়ন যোগ্য নয়। বাস্তব সত্য হচ্ছে আওয়ামী লীগ সরকার এর আগে যে তিনটি বাজেট দিয়েছে তা বাস্তবায়নের হার হচ্ছে 96%। মাননীয় স্পিকার, এই বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ রাখা হয়েছে 22,750 কোটি টাকা। সর্বপ্রথম সমাজের অনগ্রসর জনগোষ্ঠী দলিত হরিজন বেদে হিজড়া সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে 14,61,00,000 টাকা, প্রতিবন্ধী কল্যাণে 170 কোটি টাকা, ভিক্ষুক পুনর্বাসনে 10 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মাটি এবং মানুষের দল বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের 18 অনুচ্ছেদ বাস্তবায়ন করার জন্যই নেওয়া হয়েছে এই সকল যুগান্তকারী পদক্ষেপ। মাননীয় স্পিকার, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রদান করা হয়েছে 12,00,000 ফেয়ার প্রাইস কার্ড এবং বিভিন্ন খাদ্য কর্মসূচির মাধ্যমে উপকারভোগী 4,17,00,000। আমরা বিশ্বাস করি নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মাননীয় কৃষিমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় 2013 সালের মধ্যে আমরা খাদ্য স্বয়ং সম্পূর্ণ হয়ে মাননীয় স্পিকার উদ্বৃত্ত খাদ্যের দেশে পরিণত হব। এর এই কারণে এই বাজেটে কৃষিতে ঋণ, ভর্তুকি এবং বরাদ্দের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। আর তারা কি করেছিল, কৃষককে হত্যা করেছিল মাননীয় স্পিকার। বাজেট ভাবনায় বেগম খালেদা জিয়া বলেছেন তিনি নাকি কৃষির পুনর্বিন্যাস করবেন। তাদের চতুর্থ বাজেট আমার হাতে মাননীয় স্পিকার। কৃষিতে বরাদ্দ রেখেছিলেন 4,457 কোটি টাকা, আর আমাদের চতুর্থ বাজেট আমরা রেখেছি 14,497 কোটি টাকা, তিন গুণেরও বেশি মাননীয় স্পিকার। এই হলো তাদের রাজনীতি, মিথ্যাচারের রাজনীতি করে। মাননীয় স্পিকার, এই বাজেটে সর্বপ্রথম নারী শিল্প উদ্যোক্তাদের জন্য 100 কোটি টাকার থোক বরাদ্দ রাখায় আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এছাড়া 25টি মন্ত্রণালয়ে জেন্ডার বাজেট প্রণয়ন সরকারের নারী বান্ধব নীতির বহিঃপ্রকাশ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক প্রাপ্ত জরিপে দেখা গেছে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বিশ্বের 134টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে 11। মাননীয় স্পিকার, পাট খাতের উন্নয়নে সরকার ব্যাপক কর্মসূচি নিয়েছে। বিএনপি জামাতামালে বন্ধ পাট মিল কলগুলো চালু করে দেওয়া হয়েছে। বিজেএমসি 27টি পাট কলের মধ্যে 23টি চালু হয়েছে, আরো 3টি চালু হবে। মাননীয় স্পিকার, আওয়ামী লীগ সৃষ্টি করে, আওয়ামী লীগ অর্জন করে, আর বিএনপি ধ্বংস করে। আর সে কারণে দেখা গেছে দেশের প্রতিটি সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের ভোট এককভাবে বেড়েই চলেছে। আর তারা কারণ আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে মানুষের কল্যাণ করে, যখন বিরোধী দলে থাকে তখনও মানুষের কল্যাণ করে। আর তারা ক্ষমতায় আসার জন্য মাননীয় স্পিকার অবৈধভাবে অসাংবিধানিক উপায়ে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার জন্য তারা জীবন্ত মানুষকে পুড়িয়ে মারে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা বলেছিলাম 5,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করব, ইতিমধ্যে আমরা উৎপাদন করেছি 5,400 মেগাওয়াট। বেগম খালেদা জিয়া তার বাজেট ভাবনায় কুইক রান্টাল নিয়ে সমালোচনা করেন। এই কুইক রান্টালের কারণে কৃষি এবং 2-1টি খাত থেকে আমাদের অর্থনীতিতে যোগান দিয়েছে 56,000 কোটি টাকা। তাহলে তিনি কেন এর বিরোধিতা করেন? মাননীয় স্পিকার, তিনি কেন জাতিকে অন্ধকারে রাখতে চান? আবারও খাম্বা বানানোর জন্য, লুটপাট করার জন্য? মাননীয় স্পিকার, দেশ আজ সন্ত্রাস মুক্ত, জঙ্গিবাদ মুক্ত, দেশ এখন আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় না। মানি লন্ডারিং প্রতিরোধে, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 প্রণয়ন করা হয়েছে। নির্বাচন কমিশন, তথ্য কমিশন, মানবাধিকার কমিশন থেকে শুরু করে প্রতিটি কমিশন, অত্যন্ত দুর্নীতি দমন কমিশন স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করছে। বিচার বিভাগ আজ স্বাধীন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। বর্তমান সরকার বিশ্বাস করে 2021 সালের মধ্যে যে বাংলাদেশ মধ্যমায়ের দেশে পরিণত হবে তার মাধ্যমেই হবে তথ্য এবং প্রযুক্তি। আর সেই কারণে আইটি শিক্ষাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমরা এগিয়ে যাচ্ছি। মাননীয় স্পিকার, 1,000 মাল্টিমিডিয়া স্কুল চালু করা হয়েছে। ই কৃষি, ই তথ্য, ই কমার্স ইত্যাদি নানাবিধ ব্যবস্থা মাননীয় স্পিকার চালু করা হয়েছে। মাননীয় স্পিকার, বিরোধী দলের নেতা সংসদে আসেন না, তিনি চলে যান হোটেলে। কেন হোটেলে বসে রাজনীতি করতে হবে? কেন তিনি হোটেলে বসে যে ব্যবস্থা নিয়েছেন, তিনি নাকি সরকারকে আর সুযোগ হাতছাড়া করবেন না। কোন সুযোগ? যুদ্ধাপরাধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দেওয়ার সুযোগ। সেই সুযোগ বাংলাদেশের মানুষ তাকে আর কোনোদিন দেবে না। মাননীয় স্পিকার, আমি শেষ করবো, আমাকে একটু সময় দেন, একটু সময় দেন মাননীয় স্পিকার, আমি শেষ করবো। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, তিনি সংসদে না এসে হোটেলে যান। তিনি বলেন সংসদে তাকে কথা বলতে দেওয়া হয় না। 2 মিনিট সময় বেশি দেওয়া হলো। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তিনি বলেন সংসদে ওনাকে কথা বলতে দেওয়া হয় না।
দ্বাদশ অধিবেশনে মোট আলোচনা হয়েছে 50 ঘন্টা 26 মিনিট। তিনি একাই কথা বলেছেন 1 ঘন্টা 57 মিনিট 20 মার্চ। তাহলে তিনি সংসদে আসেন না, রাজনৈতিক দেউলিয়াতে ভুগছেন, আর সেই কারণে জোট বেঁধেছেন কাদের সাথে? সাত খুনের আসামি লুটেরা থিফ অফ বাগদাদের সন্তানদের সাথে, মাননীয় স্পিকার। আর তাই বাংলাদেশের মানুষ বলে খালেদা জিয়ার বাজেট ভাবনা আর না আর না, খালেদা জিয়ার বাজেট ভাবনা ছলনা ছলনা, তারা করে ভোগের রাজনীতি মাননীয় স্পিকার। আর তাই দেখা গেছে ক্যান্টনমেন্টের বাড়ি তিনি ছেড়ে দেওয়ার সময় কাঁদেন, টিস্যু পেপারে চোখ মোছেন। আর আমাদের দুই আমাদের নেত্রী বঙ্গবন্ধুর দুই কন্যা ধানমন্ডির 32 নম্বর বাড়ির সরকারকে দান ট্রাস্ট করে দেন, আমাদের বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ধানমন্ডির বাড়ি হাসি মুখে সরকারকে ফেরত দেন, আর তিনি কাঁদতে থাকেন। মাননীয় স্পিকার, তারা বলেছিল আমরা 30টির বেশি আসন পাবো না, তারা যা বলে তার উল্টা হয়, এবার বলছে আমরা 10টির বেশি আসন পাবো না, জাতি এর জবাব দিবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি শেষ করব, দেশ আজ দুর্নীতিতে চ্যাম্পিয়ন নেই মাননীয় স্পিকার, দেশ আজ সবুজ সুনীল বাংলাদেশ, আমরা সবুদ্র জয় করেছি, আর তারা ধন্যবাদ দিয়ে সেই ধন্যবাদ ফিরিয়ে নেয়। মাননীয় স্পিকার, আমাদের চোখের পাপড়ির ভাজে ভাজে স্বপ্ন খেলা করে, স্বপ্ন দেখান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা উদ্যমী হই, কর্মঠ হই, প্রতিজ্ঞাবদ্ধ হই, বিশ্বাস করি বাংলাদেশ এগিয়ে যাবে, সবুজ সুনীল বাংলাদেশে দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে, বাংলাদেশ 2021 সালে পরিণত হবে ক্ষুধা দারিদ্র মুক্ত সুখী সমৃদ্ধশালী কল্যাণকামী মধ্যমায়ের দেশে। শেষ করব কবির ভাষায়, রাজপথের সংগ্রামে মুক্তির মিছিলে মিশে, আর শৈশব আছো তুমি মানুষের পাশে, এই বাংলা তোমাকে ভালোবাসে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনার আপনার সুন্দর বক্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।